ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা অনেকেই তারাপীঠ এসেছেন, কিন্তু তারাপীঠ থেকেই মায়ের মন্দির এবং মহাশ্মশান হয়ে বাড়ি ফিরে চলে গেছেন। অনেকে জানেন না আসলে মুণ্ডমালিনী তলা কোথায়, মুণ্ডমালিনী তলা কোন দিকে যেতে হয়, মুণ্ডমালিনী তলা আসলে কি। তারাপীঠ চৌমাথায় যখন আপনি টোটো, বাস কিংবা যে কোনো গাড়িতে এসে নামছেন, অর্থাৎ ডান দিকে যেমন যাচ্ছে তারাপীঠ মায়ের মন্দির, তেমনি বাম দিকে আসছে অর্থাৎ উত্তর দিকে মুণ্ডমালিনী তলা। রাস্তা হেঁটে গিয়ে হাঁটা পথে 3 মিনিট পর সেই মুণ্ডমালিনী তলা। এরপর রাস্তায় যেতে যেতে বাম দিকে পড়ছে ভারত সেবাশ্রম সংঘ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার অভিমুখে, দুপাশে সারিবদ্ধ পসরা সাজিয়ে গাড়ি অপেক্ষা করছে টোটো এবং বিভিন্ন ছোট বড় ক্ষুদ্র মাঝারি হোটেল এবং বাড়ি। অসম্ভব সুন্দর একটি গেট যাকে অতিক্রম করে যেতে হচ্ছে মুণ্ডমালিনী তলা। এরপর কিছুটা এসেই মুণ্ডমালিনী তলা মায়ের ছোট বাবার আশ্রমের কাছে এসে পৌঁছালাম। ছোট বাবার আশ্রম অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর মনোরম পরিবেশ, যা ভক্তদের আকৃষ্ট করবেই করবে। আর সে কারণেই তো মাতৃসাধক সঞ্জয় দেবের ভোরের তারা চ্যানেল আজ তারাপীঠ এসে পৌঁছে গেছি। তারা তীর্থধামে ছোট বাবার আশ্রম এলাকায় অসম্ভব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ভোলা মহেশ্বর দেবাদিদেব মহাদেব কাশীনাথ তখন বিরাজমান। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছিলাম নগেন বাবার আশ্রম। সেই নগেন পাণ্ডা যিনি বামদেব বাবার প্রিয় নগেন কাকা হিসেবে পরিচিত ছিলেন, সেই নগেন বাবার আশ্রম ডান দিকে রয়ে গেল। আমরা ঘন অন্ধকারে একটু আগিয়ে গেলাম। এর থেকে আর দু এক হাত আগিয়ে এসে বাম দিকে ঢালাই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলাম। সামনেই মায়ের এক অপরূপ মন্দির, যা দর্শন করার মতো আকর্ষণীয়। মাতৃসাধক সঞ্জয় দেবীর মা তারা মাতৃ আশ্রম পরিচালিত প্রতিদিন ভোর 5টায় প্রচারিত ভোরের তারা চ্যানেল আজ এসে হাজির হয়েছে মুণ্ডমালিনী তলায় ভবতারিণী কালী মন্দিরে। ভবতারিণী কালী মন্দিরকে ঘিরে অনেক ইতিকথা আছে, যা আমরা আগামী দিনে আলোচনা করব। তারপর আবারও আস্তে আস্তে বাম দিকে এগিয়ে গেলাম। বাম দিকে ঘন অন্ধকার, সাধক সাধিকারা এখানে নির্জনে জপ তপ সাধনা করি, পূজা অর্চনা করি, মাকে একটু ডাকি। তারাপীঠের মুণ্ডমালিনী তলা এক অসম্ভব সুন্দর আনন্দ ঘন, এবং ভক্তদের এখানেও ভক্তদের জন্য সারিবদ্ধভাবে ছোট ছোট পসরা নিয়ে বসেছি অনেকেই আছেন। এখানে ধূপ বাতি দেওয়ার ব্যবস্থা আছে। অদূরে মায়ের মুণ্ডমালিনী মন্দির, এখানে দূর দূরান্তে সাধক সাধিকারা একটু নিরিবিলিতে, একটু সুন্দর মনোরম পরিবেশে, একটু প্রাকৃতিক আবহে হোম যজ্ঞ পূজা পাঠ এবং বিভিন্ন ক্রিয়াকর্ম করে। এটাই সেই মুণ্ডমালিনী তলা। মুণ্ডমালিনী তলার মহাশ্মশান দহিকান্দি সতী মায়ের ঘাট আমরা এসে পৌঁছালাম। অপরূপ সুন্দর কারুকার্য এবং আনন্দ ঘন মুহূর্ত
যার পরেই আস্তে আস্তে আমাদের দ্বারকার দিকে এগিয়ে যেতে হয় ঘন অন্ধকারে। তারাপীঠ মানেই আধ্যাত্মিক আখড়া বাউল গ্রামের আসর। বীরভূম জেলা মাটির জেলা, মাটির গ্রাম। এখানে দূর দূরান্তের আগত বাউল ভক্ত সন্ন্যাসীরা আসে প্রণাম জানাতে, মায়ের কাছে একটু আনন্দ নিবেদন করতে। বাউল গানের আসরে আমরা দেখলাম সন্ধেবেলায় বাউলের আখড়া বসেছি মুন্ডমালিনী তলায়। ভবঘুরেদের ঠিকানা হয় এই মুন্ডমালিনী তলায়। এখানে সবাই সাধক সাধিকারা আসে একটু পূর্ণতা অর্জনের আশায়। তারাপীঠ মহাশ্মশান থেকে অদূরে এই মুন্ডমালিনী তলায় দেবী মায়ের নির্মীয়মান মূর্তি আছে। আছে সারিবদ্ধভাবে ত্রিশূল, কালের নিয়মে অনেক ভাঙাচড়া হয়েছে, অনেক পূর্ব পরিচিত মন্দির সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাধু সন্ন্যাসীদের আখড়া এই পুণ্যভূমি তারাপীঠে। হোম যজ্ঞ পুজো পাঠ চলে এখনও রমরমিয়ে। শক্তিপীঠ তারাপীঠ, দেবীপীঠ তারাপীঠ, মায়ের পূজা চলে, পূজা অর্চনা হয়। এই তারাপীঠ মুন্ডমালিনী তলায় আর আগের মতো প্রাকৃতিক পরিবেশ নেই, অনেকটাই পট পরিবর্তন হয়েছে। ঢেলে সাজানো হয়েছে স্টিলের রেলিং, সুন্দর ঝাঁ চকচকি পাথরের রাস্তা। শ্রীবেয়ে নামতে নামতে আমরা আস্তে আস্তে ঘন অন্ধকারে তারাপীঠ মহাশ্মশানের দ্বারকার দিকে এগিয়ে এলাম। এই সেই দ্বারকা যা সারা ভারতবর্ষের নদীগুলির মধ্যে উত্তর বাহিনী একমাত্র নদী, সেই নদীর চরেই আজ এসেছি ভোরের তারা চ্যানেল। মুন্ডমালিনী তলার সম্মুখে সুবিশাল নাট মন্দির, তারপরে ধূপ বাতি জ্বালানো অমাবস্যার সন্ধ্যায় আস্তে আস্তে উঠে এলাম মুন্ডমালিনী মায়ের মন্দিরে। সিঁড়িবে একইবারে মন্দির কক্ষে মায়ের সম্মুখে দেবী মুন্ডমালিনী আনন্দময়ী কৃপা বর্ষণে, করুণাময়ীর আগমনে, জগতের কল্যাণ কামনায় দেবী মুন্ডমালিনী সদা জাগ্রত। দূর দূরান্ত থেকে আগত ভক্ত শিষ্যরা এসেছে ধূপ বাতি নিয়ে। মাকে প্রত্যেকেই একটু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ধূপ নিবেদন করছি। সকলেই মুন্ডমালিনী তলায় এসেছি তারাপীঠ থেকে মাকে একটু পুষ্পার্ঘ নিবেদনের উদ্দেশ্যে। তারাপীঠের মুন্ডমালিনী তলায় প্রতিদিনের মতো আজকের ভোর পাঁচটায় আমরা এসে গেছি মুন্ডমালিনী তলার ছোট গোঁসাই বাবার সম্মুখে। এখানেও অপরূপ সুন্দর চিত্র কারুকার্য ভাস্কর্যে গড়া সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য। ভোরের তারা চ্যানেলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু জানাবেন। এই আখড়াতে গান চলছে, সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্যের সাক্ষী রইল আজকের মুন্ডমালিনী তলায় অপরূপ সুন্দর গানে। মাতৃসাধক সঞ্জয় দেবীর একমাত্র পুত্র আধ্যাত্মিক পিপাসু আকাশ ততক্ষণে বাউল বাবার গান রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। এটাই বা কম কিসের, মুন্ডমালিনী তলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে
গাছপালা, ফুল, শিউলির মালা এবং বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য যা দর্শককে আকৃষ্ট করবেই করবে, ভক্তকে টেনে আনবেই আনবে দর্শকের দরবারে তারাপীঠ মুণ্ডমালিনী তলার আসরে। এখানেও ঘুমে আচ্ছন্ন বামদেব বাবার প্রিয় বাহন সেই ভোগ ভোগ করা কুকুরের দল। এখানে সযত্নে এরা ঠাঁই পায় মুণ্ডমালিনী তলায়, কারণ মায়ের মন্দির, মায়ের সন্তানই যেন শ্রেষ্ঠ আশ্রয়, ভক্তদের দরবারে ভোরের তারা আছে।